সামনেই জন্মদিন। তবে তার আগে এমন এক ঘটনা ঘটল সালমান খানের সাথে যা চমকে দেবে সকলকে। চলুন আগামী এই 3 মিনিটে জানা যাক ঠিক কী কী হলো সালমান খানের সাথে, আর এখন তিনি কোথায়, কেমন আছেন। সময় কাটাতে গেছিলেন পাতিল ফার্ম হাউসে, যেখানে জানা যাচ্ছে রবিবার ভোরেই ঘটে যায় এক ঘটনা। সাথে সাথে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং তারপরে হাসপাতালে। তবে কি এমন ঘটল সালমান খানের সাথে যাতে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হাসপাতালে? জানা যাচ্ছে সেখানে একটি সাপের কামড় খান সালমান খান। সেটি দেখেই অনেকে চিন্তিত হয়ে পড়েছিলেন, তবে জানা যাচ্ছে সেটি একটি অবিষাক্ত সাপ ছিল। তাকে চিকিৎসার জন্য কামোতে MGM হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজ সকাল 9টায় তাকে ছেড়েও দেওয়া হয় একটি অ্যান্টি ভেনম মেডিসিন দিয়ে। খুব বিষাক্ত না হওয়ার ফলে গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হয়নি ভাইজান, তাই জানা যাচ্ছে তার ঘনিষ্ঠ মহল থেকে। সালমান খানের হাতে সাপটি কামড়ালেও তিনি এখন ভালো আছেন। তাকে একটি অ্যান্টি ভেনম ওষুধ দেওয়া হয়েছিল বলেই জানা যাচ্ছে এবং কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেতাকে। পর্যবেক্ষণে রাখার পরে তার শারীরিক সুস্থতা যাচাই করার পর তাকে বাড়িতে যেতে দেওয়া হয়। প্রসঙ্গত, সালমান খানের জন্য তার পাবেল ফার্ম হাউসে নিজের জন্মদিন উদযাপন করার এক ধরনের ঐতিহ্য হয়ে গিয়েছে। গত বছর লকডাউনের বেশিরভাগ অংশে সালমান খান পাবেল ফার্ম হাউসেই ছিলেন, যা তার বোন অর্পিতা খান শর্মার নামে রাখা হয়েছে। যদিও এখন কাট অফ ডেট তিনি ভালো আছেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.